1967 সালে তৎকালীন এসএন কলেজটি দিনাজপুর শহরের পৌরসভার বাইরে সুইহারিতে স্থানান্তরিত হওয়ায় দিনাজপুর সরকারি কলেজ হিসেবে প্রতিষ্ঠা লাভ করায় দিনাজপুর শহরের আপামর জনসাধারণ ও সচেতন অভিভাবক তাদের দাবির প্রেক্ষিতে তৎকালীন দিনাজপুর জেলার জেলা প্রশাসক মরহুম শফিউল আলম তার উদ্যোগে দিনাজপুর জেলার বিদ্যাৎসহী ব্যক্তিবর্গের সহযোগিতায় 1 সেপ্টেম্বর 1969 সালে দিনাজপুর পৌর শহরের কেন্দ্রস্থলে ঘাসিপাড়া মহল্লায় আদর্শ মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। আপনারা ভিডিওতে দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয় দেখছেন। দিনাজপুর জেলা সদরে বেসরকারি কলেজের মধ্যে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক কারিগরি বোর্ডের অধীনে HSC ব্যবসায় ব্যবস্থাপনা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস কোর্স এবং স্নাতক সম্মান কোর্সে মোট 9টি বিষয়, বাংলা ভাষা, সাহিত্য, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান পাঠদান করা হয়। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানটির ফলাফল বরাবরই সন্তোষজনক। কোলাহলমুক্ত মনোরম পরিবেশে শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠানটি অবস্থিত। বিদ্যা অর্জনের জন্য উত্তম প্রতিষ্ঠান হিসেবে সকলের কাছে সমাদৃত। এই বিদ্যালয়ের মূল ভবন এবং ক্যাম্পাস সহ মোট 203 একর জমির উপর আবাদী জমির পরিমাণ 139 একর, মোট জমির পরিমাণ 342 একর। মোট ভবন তিনটি ভবন পাকা, মোট কক্ষ সংখ্যা 38 এবং সেমি পাকা অবস্থায় মোট 8টি কক্ষ রয়েছে। সর্বমোট কক্ষ 46 বা 46টি। নির্মাণাধীন ভবন সংখ্যা 1টি, 4তলা বিশিষ্ট। দ্বিতীয় তলা ভবনটির কক্ষ সংখ্যা 6টি। লাইব্রেরিতে বইয়ের সংখ্যা 115,053। ভিডিওতে আপনারা